আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পোয়া পিঠা বা মালপোয়া পিঠা। শীতের সময় ছাড়া আমাদের দেশে কিন্তু সবসময় এই পিঠাটি পাওয়া যায়। আর এই পিঠা কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে চিনি সিরায় ভেজানো পোয়া পিঠা, আর একটা হচ্ছে এরকম শুকনো পোয়া পিঠা। তো আমি আজকে আপনাদেরকে এই শুকনো পোয়া পিঠাটাই বানিয়ে দেখাবো। আমি চেষ্টা করেছি খুব ইজিভাবে আপনাদেরকে এই রেসিপিটি দেখানোর। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আমি একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারবেন। সাথে নিচে 1/2 কাপ পরিমাণ সুজি, আমি সুজিটাকে হালকা একটু তেলে রেখেছিলাম, আপনারা চাইলে কাঁচা সুজিটা ইউজ করতে পারবেন। আর সাথে নিচে চিনি নিচ্ছে 1/2 কাপ, আপনারা যদি মিষ্টি কেউ বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন। আর স্বাদের ব্যালেন্সের জন্য নিচ্ছে একটু লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণকে খুব ভালো মতো একটু মিক্স করে নিতে হবে। আমি এখন হালকা একটু কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু আমাদের তেল পিঠার মতো ব্যাটার হবে না, তার থেকে হালকা একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আর তেল পিঠা বানানোর সময় কিন্তু চালের গুঁড়ি ইউজ করা হয়, কিন্তু আমরা এখানে পোয়া পিঠা বানানোর সময় কিন্তু ময়দা দিয়ে করছি। আর এই যে সুজিটা ইউজ করেছি, এ কারণে কিন্তু পোয়া পিঠাটা অনেকটাই ক্রিস্পি হবে আর ভেতরটা ততটাই সফট হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কুসুম গরম পানির পরিবর্তে দুধে ইউজ করতে পারবেন। তো আমি আজকে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। একটু একটু করে কিন্তু পানিটা অ্যাড করতে হবে, পানিটা কিন্তু কিছুতে একবার দিতে যাবেন না। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো ফেটে নিতে হবে, কারণ আপনি যত ভালো মতো এটা ফেটবেন আপনার পোয়া পিঠা কিন্তু ততটাই ফুলে উঠবে। আর এটার কালারটা আপনারা এখন যেমন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভালো মতো ফিটিয়ে নেয়ার পর এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো ফেটার সুবিধার জন্য আমি বড় একটি পাত্রে নিয়ে নিব ব্যাটারটা। তো আমি একটা হুইক্সের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন, এতে সময় অনেক কম লাগবে। আর হ্যান্ড উইক্স দিয়ে করলে কিন্তু সময়ের পরিমাণটা একটু বেশিই লাগে। অবশ্যই এটি খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ফেটতে ফেটতে যখন দেখবেন যে আপনার সুজি এবং ময়দার কালারটা অনেকটা সাদাটা হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে যে আপনার ভালো মতো এটা ফেটা শেষ এবং খামিরটাও কিন্তু অনেকটাই ফুলিয়ে উঠবে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু এখন এ পর্যায়ে আছে, কারণ এর মধ্যে যে সুজিটা আমরা দিয়ে নিয়েছি সেটা যদি আমরা 10 মিনিটের জন্য সাইডে রেখে দেই তাহলে সুজিটা কিন্তু ফুলে উঠবে আর পানির পরিমাণটা আরেকটু শুকিয়ে যাবে। তো 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, এখন দেখুন ঠিক এরকমটা হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের মিশ্রণের ঘনত্ব একদম এরকম হয়েছে। আপনাদেরকে ঠিক এরকমভাবে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, এবং প্রতিবার যখন আপনারা তেলে পিঠাটা ছাড়বেন তখন কিন্তু প্রতিবার দেওয়ার সময় অবশ্যই কিন্তু ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নেবেন, তাছাড়া কিন্তু পোয়া পিঠাগুলো খুব ভালো মতো ফুলবে না। তো আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে তেলের মধ্যে পিঠাগুলো ছাড়বো। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো চামচ বা আপনাদের সুবিধার মতো যে কোনো কিছু দিয়ে ব্যাটারটা তেলের মধ্যে ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমার পোয়া পিঠাগুলোর সাইজ যাতে একই পরিমাণ হয় সেজন্য আমি এখানে একটা মেজারমেন্ট কাপ ইউজ করতেছি। তো আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার ভালো মতো গরম হয়ে গিয়েছে। তো তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, এতে করে আপনি যখন এই পোয়া পিঠাটা তেলের মধ্যে ছাড়বেন এটা খুব সুন্দরভাবে ফুলবে এবং তেলের ওপরে ভেসে উঠবে। আর তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পোয়া পিঠাগুলো খুব ভালো মতো ফুলতে পারবে না। অবশ্যই তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিয়ে জালটা কিন্তু মিডিয়াম লোতে করে দিতে হবে।
দেখুন আমার পোয়া পিঠাটা কতটা সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠেছে। আর পোয়া পিঠা যখন ফুলে উঠবে তখন একটা চামচের সাহায্যে গরম তেল যদি পিঠাটার ওপরে এভাবে দেয়া যায় তাহলে কিন্তু পিঠাটা আরও ভালো মতো ফুলতে হেল্প হয়। তো অবশ্যই এভাবে দিয়ে নেবেন, এতে করে কিন্তু পিঠাটা চতুর্দিক দিয়ে খুব সমানভাবে ফুলে উঠবে এবং ভেতরটা খুব ভালো মতো হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এটা ভেজে তুলতে পারেন। আমি এটা খুব বেশি ডিপ কালার করে ভাজবো না, আমি হালকা একটু ব্রাউন কালার হলে এটা নামিয়ে নেব। তো আমার দু পিসের পিঠাটা খুব ভালো মতো ভেজে নেওয়া শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক সেম ভাবে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে তুলব। আর পিঠাটা যখন এক পিসটা খুব ভালো মতো ফুলে উঠবে তখন কিন্তু পিঠাটা উল্টিয়ে দিবেন, তার আগে উল্টাতে যাবেন না, এতে করে কিন্তু পিঠাটা ভালো হবে না। আর পিঠাটার ব্যাটার তৈরি করার সময় এটার মধ্যে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যদি ভালো মতো পিঠার ব্যাটারটা ফেটিয়ে নেন তাহলে কিন্তু পিঠাটা এমনিতেই ফুলিয়ে উঠবে, এটার জন্য কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট আমি যে কটা উপকরণ দেখিয়েছি এই কটা দিয়ে ব্যাটারটা খুব ভালো মতো জোরে জোরে ফেটিয়ে নিলেই আপনার সবগুলো পিঠা ঠিক আমার মতোই ফুলে উঠবে এবং এর ভেতরটা কিন্তু খুবই মজা হয়েছে এবং মাশাআল্লাহ খেতেও খুব টেস্টি হয়েছে। তো আমি ঠিক সেম ভাবে একে একে সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া শেষ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে এটা ভেজে নিতে পারবেন। তো আমি এরকম হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আমি আপনাদেরকে একটা ভাঙিয়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফ্লাফি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো আশা করি ঘরে এটি অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের অভিজ্ঞতাটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমাকে কমেন্টসে জানাতে পারেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।